দিবসের হয়ে খেলতে কত টাকার অফার পেল তামিম ইকবাল? কলিংউড বর্তমানে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলছেন। এই সময়ে ডারহামের সময়সূচিতে জটিলতা না থাকায় পাকিস্তান সফরের সুযোগ পাচ্ছেন সাবেক ইংলিশ অধিনায়ক। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছে পাকিস্তান। দেশটির সহযোগিতায় কেউ কেউ এগিয়ে আসলেও কেউ কেউ বসেছে বেঁকে। ইতোমধ্যে নিউজিল্যান্ড তাদের কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের সেখানে খেলতে দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। তাতেও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় পাকিস্তান। বড় অঙ্কের টাকার লোভ দেখিয়ে হলেও তারকাদের সেখানে খেলাতে আগ্রহী পিসিবি। এমনই টফ লুফে নিচ্ছেন সাবেক ইংল্যান্ড ক্রিকেটার পল কলিংউড। বলা হচ্ছে আইসিসি আয়োজিত বিশ্ব একাদশের হয়ে খেলতে $1,00,000 প্রস্তাব পেয়েছে সবাই। এই ম্যাচে বিশ্ব একাদশের হয়ে খেলতে যাবার কথা আছে তামিমেরও। আগামী 12-15 সেপ্টেম্বর লাহোরে 3 ম্যাচের এই সিরিজ অনুষ্ঠিত হবে। তবে দেশটিতে নিরাপত্তা বিষয়ে আগামী সপ্তাহেই আইসিসি একটি চূড়ান্ত রিপোর্ট দেবে, তার উপরেই সব কিছু নির্ভর করবে। এবারের এই সিরিজে পাকিস্তান ক্রিকেট বোর্ড সফরকারী খেলোয়াড়দেরকে রাষ্ট্রপতির সমান সামরিক কায়দায় নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী মাসেই পাকিস্তানে 3 ম্যাচের টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড দলের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বিশ্ব একাদশের কোচের দায়িত্ব পালন করবেন। তবে ইংলিশদের মধ্যে কেবলমাত্র 41 বছর বয়সী কলিংউডেই অংশ নিচ্ছেন বলে জানা গেছে। হিট স্পোর্টসের সকল আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।